The Kasbabtuli Mosque is one of the most ornate mosques in old Dhaka, Bangladesh. Its gloriously inscribed decorations are delicate and one of a kind. The foundation of the Kasbabtuli Jami Masjid, laid by Abdul Bari Byapari and others and situated in old town Dhaka in Bangladesh. কাশবাবটুলি জামে মসজিদ পুরান ঢাকায় কসাইটুলির পি কে ঘোষ রোডে অবস্থিত শতবর্ষী একটি মসজিদ। স্থানীয়ভাবে এটি চিনির টুকরা মসজিদ নামে পরিচিত। মূলত মসজিদের গায়ে চীনামাটির সাদা টুকরাগুলো দেখতে চিনির দানার মতো হওয়ায় স্থানীয় বাসিন্দারা মসজিদটিকে এই নামে ডাকেন। আপনারা ভিডিওতে কাশবাবটুলি জামে মসজিদ দেখছেন। মসজিদটি 1907 সালে নির্মিত হয়। আব্দুল বারি নামে এক ব্যবসায়ী এটি নির্মাণ করেন। 1979 সালে কারুকার্যে কোনো পরিবর্তন না করে মসজিদ সংস্কার করা হয়। পরে মসজিদটির ধারণ ক্ষমতা বাড়াতে এর পূর্ব ও উত্তর দিকের সম্প্রসারণ করা হয়। মূল মসজিদটি একতলা হলেও বর্ধিত অংশটি তিনতলা। বর্তমানে এটি প্রায় 5 কাঠা জায়গায় অবস্থিত। দেখছেন কাশবাবটুলি জামে মসজিদ, যেটি কসাইটুলির পি কে ঘোষ রোডে অবস্থিত, অর্থাৎ পুরান ঢাকার পি কে ঘোষ রোডে। মূল মসজিদ ভবনে সমতল কোনো ছাদ নেই। ছাদবিহীন মসজিদে প্রতিটি পিলারের মাথায় রয়েছে গম্বুজ। মূল অংশের ছাদে রয়েছে 3টি গম্বুজ। 3টি গম্বুজের মাঝের গম্বুজটি বড় আর দুপাশের 2টি আকার মাঝারি। এছাড়া 4 কোণা রয়েছে 4টি বুরুজ। 4টি কারুকাজ একই ধরনের। গম্বুজ ও বুরুজগুলোর মাথায় পদ্মফুলের নকশা করা তীর রয়েছে। ছাদের চারদিকে ঘিরে আছে অনেকগুলি টারেট। আপনারা ভিডিওতে কাশবাবটুলি জামে মসজিদ দেখছেন। বেগম বাজার মসজিদ করতলব খান মসজিদ নামেও ডাকা হয়। ঢাকা পুরাতন ঢাকার বেগম বাজারে এই মসজিদটি অবস্থিত। 1701 হতে 1704 খ্রিস্টাব্দে দেওয়ান মুর্শিদ কুলি খান ওরফে করতলব খান এটি নির্মাণ করেন। মসজিদটি বেগম বাজার মসজিদ নামে পরিচিত। ঢাকার মুঘল স্থাপত্যের ধর্মীয় ইমারতগুলোর মধ্যে করতলব খান মসজিদটি অন্যতম। গৌরবময় অতীতের সাক্ষী এই মসজিদটি বাংলার নবাবী আমলের প্রতিনিধি হিসেবে এখনও টিকে রয়েছে। করতলব খান মসজিদ বাংলাদেশের পুরনো ঢাকার বেগমবাজার এলাকায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ। এটি নওয়াব দেওয়ান মুর্শিদ কুলি খান কর্তৃক নির্মিত হয়েছিল। এটি ঢাকা শহরের আধুনিক কারাগারের পাশে অবস্থিত। যদিও কারাগার বর্তমানে স্থানান্তর করা হয়েছে, 1701 হতে 1704 সালের মধ্যে এই মসজিদটি নির্মাণ করেন এবং দেওয়ান মুর্শিদ কুলি খানের নামে এর নামকরণ করা হয়। তিনি করতলব খান নামে পরিচিত ছিলেন। স্থানীয়রা বেগমবাজার মসজিদ নামে চেনে। এই মসজিদটি পুরান ঢাকার বেগমবাজারে অবস্থিত। 5 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি উঁচু ভিত্তির উপর নির্মাণ করা হয়েছে। দর্শক, আপনাদেরকে আজ আমরা বেগমবাজার বা করতলব খান মসজিদ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাব। মুঘল আমলে নির্মিত এই মসজিদগুলো ছিল অনুপম শিল্পের প্রতিকৃতি। ঢাকার সর্বত্র ছড়িয়ে থাকা নানান প্রাচীন মসজিদগুলোর মধ্যে করতলব খান মসজিদ অন্যতম একটি নান্দনিক নিদর্শন।
পুরান ঢাকার বেগমবাজার এলাকায় করতলব খান মসজিদটি অবস্থিত। মসজিদটি বেগমবাজার মসজিদ নামে পরিচিত। ঢাকার মোগল স্থাপত্যের ধর্মীয় ইমারতগুলোর মধ্যে করতলব খান মসজিদটি অন্যতম। গৌরবময় অতীতের সাক্ষী এই মসজিদটি বাংলার নবাবী আমলের প্রতিনিধি হিসেবে এখনও টিকে আছে। বাংলার নবাব মুর্শিদ কুলি খান ঢাকায় অবস্থানকালে এই মসজিদটি নির্মাণ করেন। মুর্শিদ কুলি খানের আরেক নাম ছিল করতলব খান। তার নামানুসারে মসজিদটি নামকরণ করা হয়। ঢাকার নায়েবে নাজিম সরফরাজ খার কন্যা লাভলি বেগমের নাম থেকে মাস প্রধান এই এলাকার বড় বাজারের নাম হয় বেগম বাজার। লোকজনের সহজ পরিচিতির জন্য একসময় বেগম বাজারের নাম জুড়ে দিয়ে মসজিদটি নাম হয়ে যায় বেগম বাজার মসজিদ। প্রায় 350 বছরের পুরনো স্থাপত্য শিল্পের একটি পুরনো মসজিদ এটি। এর প্রাচীন স্থাপত্য সৌন্দর্য দর্শনার্থীদের বিমোহিত করে। পাশাপাশি একই রকমের 5টি আকর্ষণীয় গম্বুজ রয়েছে। সংযোজিত দোচালা অংশসহ এই মসজিদটি একটি উঁচু ভিটে বা প্ল্যাটফর্মের ওপর অবস্থিত। প্ল্যাটফর্মটির নিচে সারিবদ্ধভাবে একাধিক বর্গাকার ও আয়তাকার কক্ষ বিদ্যমান। এগুলো অবশ্য এখন দোকানঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই মসজিদের গম্বুজগুলো পদ্ম ও কলসচূড়ায় সুশোভিত। গম্বুজের ভার বহনে যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে তা ঢাকার লালবাগ দুর্গ মসজিদ ও সাত গম্বুজ মসজিদে ব্যবহৃত কৌশলের সদৃশ। মসজিদের উত্তর পাশের আয়তাকার সম্প্রসারিত অংশটি বাঙালি দোচালা পুরো ঘেরের মতো ছাদ দিয়ে আচ্ছাদিত। মসজিদ ভবনটির অলঙ্করণে স্থাপত্যিক শৈলীর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অভ্যন্তরভাগ আড়াআড়ি 4টি খিলানের মাধ্যমে 5টি ব্যাতে বিভক্ত। এই 5টি তারা মসজিদ পুরান ঢাকার আরমানিটলায় আবুল খয়রাত সড়কে অবস্থিত। রিক্সা বা সিএনজি যোগে পুরান ঢাকার আরমানিটলা যাওয়া যায়। সাদা মার্বেলের গম্বুজের উপর নীল রঙা তারায় খচিত এ মসজিদ নির্মিত হয় 18 শতকের প্রথম দিকে। আজ আপনাদের পুরান ঢাকার আরমানিটলায় তারা মসজিদ দেখাব, যেটি 18 শতকের প্রথম দিকে নির্মিত হয়েছিল। মসজিদের গায়ে এর নির্মাণ তারিখ খোদাই করা ছিল না। জানা যায় 18 শতকে ঢাকার মহল্লা আলে আবু সাইদ সাইদে আসেন জমিদার মির্জা গোলাম পীর। ঢাকার ধনাঢ্য ব্যক্তি মীর আবু সাইদের নাতি ছিলেন তিনি। মির্জা মসজিদ নির্মাণ করেন। মির্জা সাহেবের মসজিদ হিসেবে এটি তখন বেশ পরিচিত পায়। 1860 সালে মারা যান মির্জা গোলাম পীর। পরে 1926 সালে ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী আলিজান ব্যাপারী মসজিদটির সংস্কার করেন। সে সময় জাপানের রঙিন চিনি টিকরি পদার্থ ব্যবহৃত হয় মসজিদটির মোজাইক কারুকাজে। মোঘল স্থাপত্য শৈলীর প্রভাব রয়েছে এ মসজিদটিতে। ঢাকার কসাইটুলির মসজিদেও এ ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। উল্লেখ্য, দিল্লি আগ্রা ও লাহোরের 17 শতকে নির্মিত স্থাপত্য কর্মের ছাপ পড়ে মোগল স্থাপত্য শৈলীতে। আপনারা ভিডিওতে পুরান ঢাকার আরমানিটলার তারা মসজিদ দেখছেন। মির্জা গোলামের সময় মসজিদটি ছিল 3 গম্বুজওয়ালা, দৈর্ঘ্য 33 ফুট আর প্রস্থে 12 ফুট। আলিজানের সংস্কারের সময় 1926 সালে মসজিদটির পূর্ব দিকে একটি বারান্দা বাড়ানো হয়। 1987 সালে 3 গম্বুজ থেকে 5 গম্বুজ করা হয়। পুরনো একটি মেহরাব ভেঙে 2টো গম্বুজ আর 3টি নতুন মেহরাব বানানো হয়। মসজিদের বর্তমান দৈর্ঘ্য 70 ফুট, প্রস্থ 26 ফুট। আপনারা ভিডিওতে তারা মসজিদ দেখছেন। আদি তারা মসজিদ বর্তমান তারা মসজিদ ন্যায় নকশালঙ্কারে সমৃদ্ধ ছিল না। পশ্চাতের ভগ্ন ও নগ্ন দেওয়াল তার সাক্ষ্য বহন করছে। এ মসজিদের দরজাগুলির মধ্যে দক্ষিণ দিকের 3টি দরজাই প্রাচীন। 1926 সালে আলিজান ব্যাপারী বহু অর্থ ব্যয় করে মসজিদটির পূর্ব পার্শ্বে বারান্দা সংযুক্ত করে মসজিদের আকৃতি বৃদ্ধি করেন। এতে কেবল প্রস্থির দিক বর্ধিত হয়।
চারটি স্তম্ভ পরিপাস। লালবাগ শাহী মসজিদ ওয়াজ বিল্ট ইন 1703। দ্য মস্ক ইজ লোকেটেড ইন প্রক্সিমিটি টু দ্য সাউথ ইস্টার্ন গেটওয়ে অব দ্য লালবাগ ফ্রন্ট ইন ঢাকা, বাংলাদেশ। ইট ইজ দ্য বিগেস্ট মুঘল মস্ক ইন বাংলাদেশ উইথ স্পেস ফর 15,000 পিপল। দ্য মস্ক ওয়াজ ইরেক্টেড বাই প্রিন্স ফরুক শিওর বিটুইন 1703 and 1706. Of course, more modifications have been made since then. A minaret was added during the Pakistan period. The mosque has a modern look now, and each side has an impressive octagonal tower. It is the only mosque in Bangladesh that displays a three hilo deep প্রেয়ার চেম্বার। আপনারা ভিডিওতে পুরান ঢাকার লালবাগ শাহী মস্ক দেখছেন। লালবাগ শাহী মস্ক 1703 সালে প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ আজ থেকে 300 বছরের অধিক সময় ধরে এই মসজিদটি টিকে আছে। দর্শক, আপনারা ভিডিওতে 300 বছর আগের লালবাগ শাহী মসজিদ দেখছেন। এই মসজিদে একসঙ্গে 8,000 মুসল্লি নামাজ পড়তে পারে। এই মসজিদের স্থাপত্য আপনাকে বারবার মুগ্ধ করবে। 300 বছর আগের স্থাপত্য এবং নির্মাণ শৈলী অসাধারণ। যারা আজও এই মসজিদটি দেখেননি, তারা অবশ্যই সুযোগ এবং সময় পেলে পুরান ঢাকায় অবস্থিত এই মসজিদটি অবশ্যই একবার দেখে যাবেন। মসজিদের পাশেই একটি পুরনো কবরস্থান রয়েছে, ভিডিওতে আপনারা দেখছেন। ঢাকার পুরনো মসজিদগুলির মধ্যে লালবাগ শাহী মসজিদকে সবচেয়ে বড় মসজিদ বলে মনে করেন অনেকে। নির্মাণের পর থেকে বহুবার সংস্কারের এর কলেবর বৃদ্ধি পেয়েছে। সুউচ্চ মিনার বিশিষ্ট তিনতলা এই মসজিদ। চকবাজার শাহী মসজিদ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পুরান ঢাকা এলাকায় চকবাজারে অবস্থিত। এটি একটি মোগল আমলের মসজিদ। মোগল সুবেদার শায়েস্তা খান এটিকে 1676 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। আমরা আজ আপনাদের মোগল আমলে নির্মিত চকবাজার শাহী মসজিদ দেখাবো। মসজিদে প্রায় শিলালিপি থেকে এই ধারণা করা হয় এই মসজিদটি সম্ভবত বাংলায় উঁচু প্ল্যাটফর্মের উপর নির্মিত প্রাচীনতম ইমারত স্থাপনা। আপনারা ভিডিওতে শাহী মসজিদ দেখছেন। প্ল্যাটফর্মটির নিচে ভোল্ট ঢাকা কতগুলো বর্গাকৃতি ও আয়তাকৃতি কক্ষ আছে। এগুলোর মাথার উপর খিলান ছাদ রয়েছে, যার উপরের অংশ অবশ্য সমান্তরাল। ধারণা করা হয় এই মসজিদের প্ল্যাটফর্মের নিচের কক্ষগুলিতে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের আবাসন ছিল। এ ধরনের ভবনগুলিকে বলা হয় আবাসিক মাদ্রাসা মসজিদ। মসজিদটি আদি গড়নে ছিল 3টি গম্বুজ। অবশ্য বিভিন্ন সময়ে সংস্কার কার্য ও নির্মাণ সম্পাদনের ফলে বর্তমানে এর আদি রূপটি আর দেখা যায় না। মসজিদের ভিতরকার নকশা 3টি ভাগে বিভক্ত ছিল, যার মাঝখানের ছিল বর্গাকার, কিন্তু দুপাশের বে ছিল আয়তকার। 3টি বের উপরের গম্বুজ দিয়ে আচ্ছাদিত ছিল। মাঝখানের গম্বুজটি ছিল তুলনামূলকভাবে বড় আকৃতির। কেন্দ্রীয় মেহরাবটি অষ্টকোণাকৃতির, যা সংস্কার পরে আজও সেরকমই রয়েছে। মসজিদে একটি শিলালিপি রয়েছে যেখানে মসজিদের ইতিহাস সম্পর্কে তথ্য রয়েছে। মসজিদের কেন্দ্রীয় প্রবেশদ্বারের ওপর
স্থাপিত একটি ফার্সি শিলালিপিতে লেখা রয়েছে সুবেদার শায়েস্তা খান 1673 খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন। চকবাজারের কেন্দ্রস্থলে শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে চকবাজার শাহী মসজিদ। চক